তুই না মনে হয়
কষ্ট হয় না? কষ্ট না ভাই, রাখো তোমার বাপু। তুমি কি জানো বাল্যবিবাহ আইনগত দণ্ডনীয় অপরাধ? জি মানে। আর তাছাড়া তোমারও ঢাকা যা পাত্র, এই মেয়েরাগারে বিয়ে করা যদি ওই বিদেশে পাচার করে কিংবা অন্য কোথাও বেচা যায়, এই যে করবেন আপনার কোনো গ্যারান্টি আছে? তা প্রয়োজনে গ্যারান্টি পুলিশে ধরে দেওয়া দরকার, কোন অনুসূচনা নাই। তবে বলে তোমার তো মনে হয় পাতাকারী দলের সদস্য? তবা তবা, একটি কোয়ান ভাই আপনারা, আমি তো বিয়ার পক্ষে আসলাম না। তোমার বাচ্চাকে আপনার গার্জ দেওয়া উচিত, এই বিয়ের মধ্যে আমি নাই। কথাটা স্যার মনে থাকে, নইলে আমি তোমারে পুলিশে দেব মিয়া। জি ভাই, থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Thank you.
শরীরের পাটায় আঘাতে, আকাশে আঘাতে পান্ড মাত্র, আর মাঠে আঘাতে মেঘাশ্রান্ন। এদিকে আমাকে বলছিলেন দাদা ইসি পান্ডু কয়েকটা ধারণা আছে, তার ফসলের সমস্যা সমাধান হয়ে যাবার হচ্ছে, আর বিভিন্ন স্থায়ী কমিটির সাথে আলাপ আলোচনা করি না, তার পরিবারের অভাব অনটাও দুর্গানার কাছে ধাপাইয়া পড়ছে, আর অন্যদিকে আমাদের দোকান দাদা বাগানে টেলারিংয়ের দোকান দেওয়ার জন্য নানান সন্ধিবিধি শুরু করছেন, অন্যদিকে বলতেই লাগাচ্ছে দোকান দাদার পায়ে মাঠের বাস রাস্তা দিয়ে ডিপ্লিং করতে করতে আগাইতেছেন তিনি, সাথে কন্যাটায় গ্রস্ত পিতা কাজের মিয়া কাজের মিয়া। আরে আসেন আসেন, কি দেখা হয়েছে? ও কিন্তু মিয়া, আবার কিন্তু কিন্তু কি বিয়াটা কেমন হইলো মিয়া? বাতেন ভাই যদি জানে। আরে বিয়া তো আমরা গ্রামে দিতাছি না, দিতাছি শহরে। আরে মিয়া বিয়া করে মাইয়া সবই সঙ্গে ঢাকায় থাকবো, আপনারা মাঝে মাঝে যায় দেখে আসবেন, তারপর মায়ের বল টাকা দেবে, তারপরে গ্রামে আসবেন, তখন দেখা যাবে কে কি করে দেন দেন টাকা দেন। কি ব্যাপার তারা কোন কেন? ওই ব্যাংক গেল বন্ধ পায় নাই কোথাও মিয়া, তো এই টাকা আপনি পাইলে? 15,000 টাকা তো লোকে ব্যবসা ধার করছি, বাকি নাও আস্তে আস্তে দিয়া দেবো। আচ্ছা শোনো শোনো, বাকিটা আস্তে আস্তে না বুঝলে, তাড়াতাড়ি দে যান যান। আমি কিন্তু মিয়া আর তো ভালো আবার পুরান কথা, যান যান যাকে সৈশা দিলে ঘুমা ঘুমা যান যান যান। দেখো এই না টাকা গুলো ধরো। দর্শক মন্ডলী আপনারা দেখবেন খেলায় টান টান হচ্ছে তো না, মসলেন তো তার এক দলের বিপরীতে এই কথা বলতে অবস্থা আনন্দ কথা, খেলায় সমতা ফিরে আসছে, আর এদিকে মসলেন লাগা চাপায় ঢোকা কথা পায়ে দেখা তো কি হয়। ভাবি এ খান খান খান, এই আপনি কই যান? ও তা তুমি সেখানে কি করতে যাও? আমার নির্ধারণ আবার কি বলল? ইন্ডিয়ান পরিষদের কর আদায় কর নিয়ন্ত্রণ কমিটি আছে, এই কমিটি সম্প্রতি বাড়ি বাড়ি খাইয়ে ট্যাক্স নির্ধারণ করে। বাবা তাহলে তো তোমরা ট্যাক্স দিচ্ছ রে দিচ্ছি, তাহলে তোমার কাছে কি হেভি ইনকাম? তোবা তোবা ভাই দেখি কই ইনকাম বাড়ানোর লাগে তো ট্যাক্স দিতে যা যা ট্যাক্স দে যা যা বোকা না মিষ্টি কই ট্যাক্স দিলে নাকি ইনকাম বাড়ে। ওদের বোকা তো দেখে না এসে কি আর পারা যায়? জানো ইউনিয়ন পরিষদ শিক্ষা ব্যবসা জন্য হয়ে যাবে।
টাকা পয়সা নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি পকাই তুমি জানিনে বসে রে, খোঁজ খবর রাখো। জানো ট্যাক্সি টাকা দিতে কেউ মায়ের খেতে না পারে, তার জন্য একটা কিসের প্রকল্প অমেরিকা কমিটি আছে, সেই কমিটি থেকে কোনো ট্যাক্সি টাকা মেরে খাওয়ার ক্ষমতা করার নাই। মা ও মা, ওই যে তোমার জন্য তোমার ফিরছে, যাও আচ্ছা দি দেখো 2500 টাকা ট্যাক্সি লাইয়া তুমি শুধু খাপ খারাপ হইল না। শুনছি তোর মায়ের দাম নাকি কলেজে কাজ শিখতেছে। ইনশাআল্লাহ তোমরা এখানে কি করো? তোমরা দাও নাই? আমার সব গেছে, আমি আপনি বেয়া যাবো চিন্তা করছি। ও তা সুকামিয়া তুমি দাও নাই? জি মানে আমার বই আছে টাকা জমা দিতে, আর আমি আর মা তো এবারে একবারে দাম চিন্তা ভাবনা করতেছি। ও আচ্ছা, দর্শক মন্ডলী পরিবেশ পাল্টাইয়া গেছে, ক্লাইমেট চেঞ্জ হইয়া গেছে। আমরা ভাবছিলাম আমার কলকাতা খুব আগাইয়া আছে, আর আমার মফস্বল খুব পিছিয়ে আছে, কিন্তু ক্লাইমেট চেঞ্জ 2-1 আমাকে মফস্বল 2-1 করে ব্যবধানে আগাইয়া গেছে, হাইরা গেছেন কলকাতা। দেখা যাক দেখা যাক কি হয়। কাদের মিয়া তোমার বাড়ি আবার আইসিল কেন? হয়েছে কি ওই কাদের মিয়া আমার বাড়ি থেকে কান্না করে ভাই, তুমি যদি তলে তলে কোন ফন্দি ফিকির আয়তা থাকো তাহলে সেটা ছেড়ে দাও, তা না হলে তোমার কেউ বাঁচাতে পারবো না। আপনারা খালি আমার ডর দেন, তুমি যে সমস্ত কাজ কারবার করো তোমার এই কাজ কারবার দেখা তো আমরা নিজেরাই করাই। কি করবো ভাই, ওই বাজারে ফেলাই দোকান দেওয়ার জন্য কার কাছে না দিছি, কারো কাছে টাকা পাইনি, কোন জায়গায় ঋণও পাইনি, ওই লাস্টে শেষ করে ওই কাদের মিয়ার কাছ থেকে 15,000 টাকা খেয়ে। কি বললে তুমি? শেষ পর্যন্ত কাদের মিয়ার কাছে টাকা নিত? আমি বাবা ভাই ভাই আপনার কাছে হচ্ছে না ভাই, আমি আপনার কাছে হচ্ছে না, তুমি আমার মাথা ছেড়েছি ভাই। তোমার ছেলে না এইচএসসি পড়ে, তোমার মেয়ে এইবার এইচএসসি দেব, তোমার লজ্জা করে না? গ্রামের মানুষে তোমার কি বলবো, তোমার ছেলে মেয়ে তোমার কি বলবো? আমি তো খালি ওই ইউনিয়ন পরিষদের ব্লকের নিয়মিত যোগা
ইউনিয়ন পরিষদ ঠিকই কইছে, ইউনিয়ন পরিষদ এখন ইউনিয়ন বাসীর জন্য, ইউনিয়ন বাসীর সেবার জন্য এখন ইউনিয়ন পরিষদ, সে তার সেবার জন্য, এই সকলের সেবার জন্য এই ইউনিয়ন পরিষদ সকল কাজ করে। আমার আমার ভুলে গেছে ভাই, গলায় জোরে ভাই, আমার গলায় জোরে পড়ছে, আমার দোষ মাসে আমার থেকে মানে খারাপ হয়ে গেছে। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে, আর ওর সঙ্গে শেষ খেলাটা ওই কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো, কি উত্তর দেবেন তো?
তাহলে কি প্রশ্ন করি? বলেন তো ইউনিয়ন পরিষদের কয়েকটি স্থায়ী কমিটির দরকার। ভাই আমি করবো ভাই, ভাই বলেন তো ভাই কত বছর বয়সের নিচে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া যায় না? 18 বছর। ভাই আমাদের কৃষি বিষয়ে কোনো সমস্যা হলে আমরা কার কাছে যাবো? আমার যে কৃষি কমিটি আছে ভাই, স্থায়ী কমিটি আছে পরিষদ, ওইখানে যাবো। আমাদের আমরা যখন কোয়ার দিব তখন কেউ কি সবার জন্য একটা ধরে হাসতে আপনি সব দেবেন সব ইন্ডিয়াতে দুর্নয়নে আমরা অংশীদার।